আমরা এই যে পোস্ট অফিস আছে পদে আছে রামকৃষ্ণ স্কুলের পিছনে এত জায়গা আছে আমরা তো দেওয়াইতে পারে তারা কি কইছে কোনখানে দিব কইছে আমরা রাধানগর নিয়ে দিত রাধানগর থেকে আমরা গেছি পর আমরা রকম আমরা দিনের বিলে বলি আমরা কাটটা মেরে রেখে দিব আমরা জানি তার ছোট এই যে পোলা ফাইন আছে রাতে বলে কাজকর্ম করে বাইরে আই বাড়ি যাব কিভাবে যাব কোন কোন বর্ষা যাব কেডা কইছে কাটটা মেরে ওই তো রাধানগরের মানুষ কো আমরাই থাকুন জায়গা পাই না তো আমরা তোমাদের কাছে দিতাম জায়গা তোমাদের কাছে জায়গা দিতাম আপনারা এখানে কতজন পরিবার 36 জন ফ্যামিলি আমরা দিন মজুরি করে খাই কেউ স্বামী আছে কেউ স্বামী নাই হ্যাঁ তো আমরা এইভাবে কেমনে চলু আমরা যদি একখান থেকে জায়গা এই যে কাগজপত্র আছে পড়াশোনা ব্যাপার আছে আমরা যেন কাছে ধারে পড়াশোনা করাইতেছি এই যে আমরা এত দূরে গেছি কেমনে পড়াশোনা করামু আমরা জীবনের কি বসে আছে রাধানগর যেন ফলাবে এই যে দশমী গান যেন চাইতাম আমরা আজকে তিন চার দিন হয়েছে অনেকজন লোক আইসা এসে কইতেছে আমরা 5 লাখ টাকা ইতান করে দিব স্যাংশন করব আমরা যে 5 লাখ টাকা মাসে মাসে দিমু এই ঋণ শোধ করুম কিভাবে শোধ করুম আমরা স্বামী থাকলেন আমরা শোধ করতাম 5 লাখ টাকা কিসের জন্য কিসের জন্য তারা লোন স্যাংশন করতাম সরকার থেকে লোন স্যাংশন করে দিব আমরা রে খাই আমরা তো দূর গেলি আমরা কাজ করে খাইতে পারবো কাজ করে খাইতে পারতাম না এখান থেকে আরেকখানে গেলে এই যে আচ্ছা কি করব কি বসা আমরা যদি নিয়াম হে অন্য কোন জায়গা দে আমরা যদি নিয়াম মাইরালা তারা রাত্রিবেলা তো আমরা বাচ্চাটি কি করব আমরা এখানে এত বছর আমরা এখানে সবাই লগে মেলামেশা হয়ে গেছে নিজের লোকের মতন হয়েছে আমরা এক লগে মরুম এক লগে সবাই বাঁচু এক জায়গাতে আমরা থাকতে চাই এখন আমরা ফরেস্ট অফিস আছে এগুলি সব বাংলা মাস্টার সারা আমরা তো সরকারের জিতাই আমরা দিকে সরকার চাইতে হবে আমরা সরকারের আশাবাদী রবীন্দ্রপল্লী তো তার সামনে দিচ্ছে তারপরে সশঙ্কারে তারারই দিচ্ছে যে মহাবীর ক্লাবটা আছে না জয়নগর এখানে দেওয়া হয়েছে আর রাধানগর তারার লেগে তুলছে হঠাৎ করে এক দেড় বছর আমরা রূপে পুরো অত্যাচার আরম্ভ হয়েছে আমরা অনেকে মানে অসুস্থ হয়ে যাই আমরা বাচ্চারা খাওয়া খাদ্য মানে এরপরে এখানে আমরা আন্দোলন করা হয়েছে আমরা এখানে এমএল আছে 2 এমএল আমরা সাথে সহযোগিতা করছে আরও অনেক লোক আছে এক দেড় বছর আগে এরপরে এটা ঠান্ডা লুম হঠাৎ করে আবার আজকে আয়া তারার মন গড়া কাগজ লাগাই দিয়ে গেছে কি কইছে কাগজ লাগাই দিদি ভাই আমরা আইছি আমরা বর্ষাকালে নোংরা জল এতদিন ধরো সরকার কই আছিল আমরা এত জল লঞ্চনা করতে আছি এতদিন সরকারের দরদ লাগছে না অনেক দরদ ভাই উঠছে আমরা লেগে কত বছর ধরে আপনারা এখানে আছেন 35 বছর 36 এখন আপনাদের দাবি কি দাবি আমরা এখানে আছে মানে কাছে কাছে দিল এখানে দিল আমরা সরকারের কাছে আমরা আশা করে দেখ এই জায়গা আশাবাদী সরকারের কাছে বারবার অনুরোধ আমরা এখানে জন থাকলে ভাত খেতে পারি এই ধরে আমরা সরকারের তারা কি কইছে যদি আপনারা না উঠেন কি করবে তারা কি কইছে তারা তো আমরা হুমকি দেয় গেছে গতবার তো তারা আছে তারা আজকে আমরাও কইছে আপনারা তো গতবার আছেন আপনারা তো জানেন পুলিশে গতবার তো নামতেই থাকছে না আমরা মহিলারা দন্না দিছি না এখান থেকে গেছে আজকে আবার মরম তেহরে জিগা না সোজা গেছে সোজা তারা মন করে কাগজ লাগাই দিয়ে যারা বাড়ি সামনে যাদের বাড়ি সামনে আটা দিয়েছে তারপরে মাস্টার দ্বারা
স্কুলের পিছনে জায়গা আছে সরকারি কিন্তু জায়গার অভাব নাই আমরা সাইডে বাইরে দিতে আমরা তখন সেটটা বাদ খাইতাম ডজন লই আইলা আমরা আজকে পড়া দিয়ে নোটিশ আসে আইতে হঠাৎ করে তারা তো জানে কে নিরাল থাকে তারা নিরাল থাকলে অনেক মহিলারা সাইডটা সময় এই বাসার কাজ করে সকাল বেলা যা কোন জিজ্ঞেস করে না 3টার সময় হঠাৎ করে আই উঠবো মানে এসব লোকজন না থাকলে তারা এই টাইমটা দিয়ে আই এ গতবার দেড় বছর আগে তারা এইভাবে চলতো আগে ও একবার জানাই সরকার আমার আগে আপনার কোনো প্রতিশ্রুতি দিছিল নেই কোন সরকার এই সরকার আমলে রাধানগর নিয়ে দিব তুমি এখানে থাকবে
আজকে থেকে বিগত 1.5 বছর আগে আমরা কইছে আমরা এই জায়গা ছাড়তাম তাহলে তারা রে নো অনেক মানুষ আমরা সবাই মিলে যাও হইছে তারা কইছে তারা আমাদের জায়গা দিব ফার্স্ট অফিস আমরা জামাই এদিন মজুরি কাজ করে আমরা এলাকা ছাইরা গেলে আমরা কাজ কর্ম কিছু করতে পারতো না আমরা না খাইয়া মরতে হইব আমরা এলাকা ছাইরা যাইতাম না আমরা এলাকাতে আপনারা জায়গা দাও আজকে আয়া তারা নোটিশ দিছে কইতাছে সই দেওয়ার কথা তাহলে আমরা সই দিছি না আমরা কইছি না আমরা সই দিতাম না তারা মন ইচ্ছা মতো তারা লাগাই দিয়ে গেছে কইছে 15 দিনের মধ্যে বস্তি খালি করার কথা তাহলে 15 দিনের মধ্যে বস্তি না খালি করলে তারা রাতে বেলা দরজা লইয়া আইয়া ভাঙা লাগবে তাহলে আমরা রাতে বেলা যদি দরজা লইয়া আইয়া ভাঙা লাগে আগে আমরা মারতে হইব এরপর আমরা বাড়ি ঘর ভাঙব এখন আপনাদের দাবি কি আমাদের দাবি একটাই আমরা এলাকা ছাড়া আমরা কোনো খানে যাইতাম না কত বছর ধরে আছেন এই এলাকায় এখানে আমরা 35 বছর ধরে আছি কালকে যদি তারা আমরা কয় যে আমরা আপনারা এই জায়গার মধ্যে জায়গা দেওয়া হইব আমরা 15 দিনের মধ্যে ঠিক ছাড়া দিব জায়গা আমরা ছাড়া দিব আমরা কোনো অসুবিধা নেই কিন্তু আমরা রাধানগর যাইতাম না বর্ডার গুলচক করে যাইতাম না বর্ডার গুলচক করে কিতা কইছে বর্ডার গুলচক করার কথাও কইছে 5 লাখ টাকা স্যাংশন করে লাগবে তারা আমরা হেদিকে জায়গা দিব আমরা 10 মাস হেদিকে হ্যাঁ হ্যাঁ তারা এখানে যাইতে চান না 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 আমরা ওখানে যাইতাম আমরা এলাকা ছাড়া আমরা যাইতাম না আমরা ফুলাফানের ভবিষ্যৎ কি আমরা স্কুলে না আমরা সবকিছু না আমরা হঠাৎ করে এনে কি আমরা কি করব আমরা সরকারের কাছে সব এখানে আমার কাগজপত্র ভোটার আই কার্ড আধার কার্ড যা আছে রেশন কার্ড সব এখানে আমরা ওই ওখানে না তাহলে আমরা এলাকা ছেড়ে যাইতাম না আমরা এলাকা দিলে আমরা জামো 15 দিনের ভিতরে আমরা জায়গা খালি করে দিব আমরা এলাকা দেওয়ার লাগবে বাচ্চাটা কি বুঝে আমরা এলাকা না দিলে যাইতাম এই পুলিশ পুলিশ নিয়ে এসে ফুলাফান ডরে আতঙ্ক হয়ে যায় এদিকে তারা দুই দিন ধরে ধরে একটা কাজ করতেছে তারা আমরা এলাকা দেয় এলাকা দিলে আমরা জায়গা দিয়ে যাব আমরা দরকার নাই আমরা নদী কথা না তোমরা আমরা কাছাকাছি দাও আমরা জামো আমরা থাকতাম না কি নাম আপনার আমার নাম রীতা সাহা তারা আজকে থেকে বিগত 1.5 বছর আগে আমাদের কইছে আমরা এই জায়গা ছাড়তাম তাহলে তারা রে নো অনেক মানুষ আমরা সবাই মিলে যাও হইছে তারা কইছে তারা আমাদের জায়গা দিব ফার্স্ট অফিস খালি কইরা আমরা কইছে এনো দিব তারপর তারা আজকে আবার আয়া সেটা কইতাছে আমরা রাধানগর যাইতাম তো রাধানগর আগে আমরা যখন কইছে আমরা যাওয়ার পরে রাধানগরের মানুষ কইছে আমরা জায়গা নাই আপনার আয়ানো থাকবেন আপনার আপনার দিন দুপিরাওয়ালা মাইরা লাওয়া হইব এমন তারা আমরা কয়ে দিছে তখন আমরা কইছি আমরা রাধানগর যাইতাম না আমরা এলাকাতে আমরা থাকো আমরা ফুলাফান আছে আমরা ফুলাফানের পড়াশোনা আছে আমরা জামাই এদিন মজুরি কাজ করে আমরা এলাকা ছাইরা গেলে আমরা কাজ কর্ম কিছু করতে পারতো না আমরা না খাইয়া মরতে হইব আমরা এলাকা ছাইরা যাইতাম না আমরা এলাকাতে আপনারা জায়গা দাও আজকে আয়া তারা নোটিশ দিছে কইতাছে সই দেওয়ার কথা তাহলে আমরা সই দিছি না আমরা কইছি না আমরা সই দিতাম না তারা মন ইচ্ছা মতো তারা লাগাই দিয়ে গেছে কইছে 15 দিনের মধ্যে বস্তি খালি করার কথা তাহলে 15 দিনের মধ্যে বস্তি না খালি করলে তারা রাতে বেলা দরজা লইয়া আইয়া ভাঙা লাগবে তাহলে আমরা রাতে বেলা যদি দরজা লইয়া আইয়া ভাঙা লাগে আগে আমরা মারতে হইব এরপর আমরা বাড়ি ঘর ভাঙব এখন আপনাদের দাবি কি আমাদের দাবি একটাই আমরা এলাকা ছাড়া আমরা কোনো খানে যাইতাম না কত বছর ধরে আছেন এই এলাকায় এখানে আমরা 35 বছর ধরে আছি কালকে যদি তারা আমরা কয় যে আমরা আপনারা এই জায়গার মধ্যে জায়গা দেওয়া হইব আমরা 15 দিনের মধ্যে ঠিক ছাড়া দিব জায়গা আমরা ছাড়া দিব আমরা কোনো অসুবিধা নেই কিন্তু আমরা রাধানগর যাইতাম না বর্ডার গুলচক করে যাইতাম না বর্ডার গুলচক করে কিতা কইছে বর্ডার গুলচক করার কথাও কইছে 5 লাখ টাকা স্যাংশন করে লাগবে তারা আমরা হেদিকে জায়গা দিব আমরা 10 মাস হেদিকে হ্যাঁ হ্যাঁ তারা এখানে যাইতে চান না 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 আমরা ওখানে যাইতাম আমরা এলাকা ছাড়া আমরা যাইতাম না আমরা ফুলাফানের ভবিষ্যৎ কি আমরা স্কুলে না আমরা সবকিছু না আমরা হঠাৎ করে এনে কি আমরা কি করব আমরা সরকারের কাছে সব এখানে আমরা কাগজপত্র ভোটার আই কার্ড আধার কার্ড যা আছে রেশন কার্ড সব এখানে আমরা ওই ওখানে না তাহলে আমরা এলাকা দিলে
আমরা জামো 15 দিনের ভিতরে আপনারা জায়গা খালি করে দিব আমরা এলাকা দেওয়ার লাগা বাচ্চাটা কি বুঝে আমরা এলাকা না দিলে যাইতাম এই পুলিশ পুলিশ নিয়ে এসে পোলাপান ডরে আতঙ্ক হয়ে যায় আতঙ্ক হয়ে এদিকে তারা দুই দিন ধরে ধরে একটা কাজ করতেছে তারা আমরা এলাকা দেখ এলাকা দিলে আমরা সাইরা দিয়ে জামো কি আমরা দরকার নাই আমরা নদী কথা না তোমরা আমাদের কাছে কাছে দাও আমরা জামোগা আমরা থাকতাম না কি নাম আপনার আমার নাম রিতা সাহা রেখছি সবাই এর কেউ সুখী নাই বাবু সব আমরা পেট দিন আইন না দিন এই বস্তিতে জন্ম হইছে এই দিন আইন না দিন গাই বাবু সবাই এ মাটি দিয়ে এটা মেটা মানুষ এসে বলে 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 দাবি হলো যে এখানে থাকা এখানে মানে এই কাছে ধরে জায়গা দিবে আমরা কত বছর হয়েছে আইসেন দেন আমি কই 35 বছর সরকার আমরা এটা করতারি না এর ফলে আমরা তদন্ত হয়েছে আরে কারে সই দিতেছি তারা গো আমরা মিলি জিততে পারেছি মিলি জিততে পারছি আমরা তো বুঝি না একবার নিচে আমরা তো শিক্ষিত না রেশনের জিনিস আমরা জিবে না আমরা নিচে আমরা তো এটা জানি না আমাদের রেশনের জিনিস মা মোমা আমরা তো নিচে যায় পর আমরা জানি না মিথ্যা কথা কইলাম আমরা আমরা সই দিয়ে গেছে আমরা লোক জমা দিই না আমরা মন করা লাগে দিয়ে গেছে সই দিছি না আমরা পার্কে চাকরি করে আমরা যদি ওটা আইন করে তারা চাকরি দিতে থাকবো তারা আমরা হাতে কাগজ দিছে তারা আমরা তো কাগজ করে লাগাই দিয়ে গেছে লাগাই লাগাই দিয়ে গেছে হ্যাঁ নিজে রাতে লাগাই দিয়ে গেছে তারা লাগাই দিয়ে গেছে কি করে পারে কি বা তারা চাকরি হলে একজন সরকারি এমপ্লয় তারা কিভাবে কাগজ লাগাই দিয়ে যা কিভাবে তো দেড়টা বা একটা বাজে তারা ইয়া কাগজ নোটিশ দিয়ে গেল 15 দিনের ভিতরে বুঝতে যাওয়ন লাগবো তো আমরা তো বড় কষ্ট করে বাড়ি ঘর করছি ছেলে মেয়ে মানুষ করছি ঠিকানা দেখে আমিও ডিউটি করি
বা আমার ছেলে দোকানে থাকে তো আমরা রাইতে একটা বাস দো আমরা কোনো ভয় নাই বা চিন্তা ভাবনা নাই শুধু একটাই ভয় জল উঠলে আমরা কষ্ট জল উঠে নি জায়গাটা জল উঠে জল তো উঠলে পর আমরা একটু কষ্ট হয় যেমন জল উঠলে পর আমরা পরে ছুটি শিখে আসছো নি তো আমরা তো সব ছেলে মেয়ে যারা আছে যার যার লেগে সাহায্য করে বা ছেলে মেয়েরা মাসিরা লেগেও করে বা আমার ছেলে আছে তারাও করব মাসিদের লেগে এরকমভাবে তো আমরা চলতেছি বা আমরা যে এখানে বস্তির মধ্যে আছি আপনারা দেখলে কইতেন না আমরা যে বস্তির থাকি বা কেউ লগে কেউ মেলামেশা কম আছে সব কিছুই ঠিক আছে কিন্তু আমরা যে কাজ টাজ করে রাত্রু করে আমি তো অন্য এখানে দিলে তো আমরা চলতে পারতাম আমরা যে কাজের দ্বারা দেন আমরা করলে অক্ষরই দম করবো বহুত কষ্ট হয়েছে আমি একটা স্ট্রোকের রুগী তিনবার স্ট্রোক করছি এটা শুনলে আমি আজকে স্নানও করছি না বাবা আমার আর খানে নিমন্ত্রণ আসলো আমি নিমন্ত্রণ না স্নানে খাইছি বহুত কষ্ট করে বাড়িঘর করছি সবাই চিনা পরিচয় এলাকার মানুষ সবাই চিনা পরিচয় আমরা লেগে সুবিধা মানে আপনাদের মূলত মানে কোনো গোবরের দরকার নাই আমরা তো গরিব আর যদি তারা নিতে চায় তাহলে আমরা খাওয়াইয়া লাইলে শান্তি তারা জাগাও নিতে হবে আজকে তারা কি কইছে আপনারা ঢুকতে আমি তো বাবারে আমি শৈল ভালো না আমি বাড়ি দিয়ে কাজ করি ও এদিকে দেখছি পুলিশ আইছে আমরা